বাজছে এখন 8:10। আমি আর বেটু একটু রেডি হয়েছি। মামা যাবে তো একটু বাজার? হ্যাঁ, ভাই আজকে আসছে আর বেটুর কালকে আছে ভ্যাকসিনেশন, সেই জন্য যে একটা জেল পাওয়া যায় যেটা লাগিয়ে দিলে জায়গাটা বেশ ঠান্ডা হয়ে যায়, সেই জেলটাই আনতে যাচ্ছি এখন বেটুর জন্য। বেটু যাবে তো? বেটু এসে ডিনার করবে, চলো তাহলে আমরা যাই, তাড়াতাড়ি চলো। এখন 8টা, মানে বাবু ট্রেন। কোনটা কোনটা দেখবো? দেখো লাল দেবে দেখি বেটু, দেখি এদিকে দেখো, পছন্দ? আমরা চলে এসেছি স্টেশন রোডে একটু মাছ বাজার করতে, চলো কিনে নেওয়া যাক। এই যে দেখো কত মাছ আছে, তোমার লেট হয়ে গেল একটু আসতে। চিংড়ি আর কাতলা খুঁজছি দেশি, দেখা যাক কোথায় পাই। ২০০ টাকা কেজি? হাফ কিলো, ঠিক আছে। পেটি পিস করে দেবো বুঝলে। এই যে মাছটা কাটছে, মাছ বাজার কমপ্লিট আমার। এই এবার যাচ্ছি বাড়ির দিকে। সকালবেলা দিকে এটা প্রচুর ভিড় হয়, আসানসোল থেকে বাইরে থেকে সবাই আসে এখানে, একটু লেট হয়ে গেল আসতে। এই যে আমার পক্ষীরাজ, চলো যাওয়া যাক বাড়ি। এই যে রাজমিস্ত্রির কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এই বিমটা পুরোটা ছাড়িয়ে করা হয়েছে, কারণ এখানটুকু ফাঁকা হয়েছিল, এখানটা ভাঙতে গিয়ে পুরোটাই বললো পুরো ঠিক করে ভরা হবে। এবার রঙের কাজ শুরু হবে। এই রুমটাও তো চলছে কাজ। ভাই মাছ নিয়ে এলো, এবার দেখি কীরকম নিয়ে এসছে। বেটু এখন তেল মাখছে আর এখানে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। এখানে একটা সবজি হচ্ছে, হ্যাঁ না মা পিস মাছ আর চিংড়ি মাছ। বাহ চিংড়িগুলো দারুণ আছে, খুব সুন্দর আছে, ভালো আছেন মা? মাম্মাম কোথায় নিয়ে যাচ্ছে বেটু? দেখি ড্রেসটা, দেখি চশমাটা একটা তোলো উপর দিকে। হ্যাঁ চলো, আমরা এখন যাচ্ছি বেটুর ভ্যাকসিনেশনের জন্য। বেটু এখন সাজুগুজু করে, বেটু কোথায় যাচ্ছ? আমরা পৌঁছে গেছি, চলো এখন আমরা এলাম আখের রস খেতে। আজকে বাবুর ভ্যাকসিনেশনটা হলো না, আজকে তারা নেই না বেটু, আবার বললো কালকে আছে।
হচ্ছে ঘড়িতে ঠিক 12টা, আমারও স্নান হয়ে গেছে, বাবুকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিছু কিছু কাপড় ছিল ভাবলাম মেলে দিয়ে আসি। এখন মোটামুটি ঘরের কাজে এখনও দেরি আছে, চলছে, রাজমিস্ত্রির কাজ প্রায় কমপ্লিট, তাদের কাজ আর নেই, এখন রং মিস্ত্রি আর ওয়েল্ডিং মিস্ত্রি কাজে লেগেছে। সকালবেলা একটু গলা গলা ভাত খেয়ে গেছে, যেহেতু মা কাল দাঁত তুলেছে, আর মায়ের জন্য এখন বানাবো একটু গলা রুটি, একটা আটা, নুন আর হালকা করে মিষ্টি দেবো, মানে একটা গুড় দিচ্ছি। ব্যাটারটা এরকম টাইপের বানালাম একটু। মাত্র দোকান থেকে এলো, আসার পথে মা আমাদের জন্য লিচু নিয়ে এসছে। লিচুগুলো দেখো কি সুন্দর লাল, মিষ্টিও আছে লিচুগুলো বেশ। আর এনেছে কলা আর আম। মা বেটুর ঘুম হয়ে গেছে, আমার বেটু সোনা উঠে পড়েছে, বাবু উঠেছো? আও। আর বেটুকে না আগে মানে ও যখন একটু ছোট ছিল, আর একটু ছোট, এখন তো অনেক বড় হয়ে গেছে। একটু যখন ছোট ছিল তখন ওকে আপেল সেদ্ধ করে খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু ও খায়নি। কিন্তু আজকে ও বলছে আপেলটাকে চিবি চিবি খাবে, তাই ওকে কেটে দিয়ে স্লাইস করে মামা খাবে তো, খাবে তো, বলো অ্যাপেল, অ্যাপেল, দেখো কি বলছে, কি বলো, অ্যাপেল, 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 চলো খাবে, চলো।